জোয়ান তো খাট স্পর্শ করতে পারবে না না পারবে না তোমরা জানো ওর জন্য আজ বাবা কিভাবে চলে যেতে হলো আমার মা দিদি এসেছে ওরা ওর গান শুনতে চাইলো আমি কত করে বললাম ওকে একটা গান করতে ও এত বড় গায়ক হয়ে গেছে যে বাবার মুখের উপর বললেও গাইতে পারবে না এক সময় ভেবেছিলেন গায়িকা হবেন গান নিয়ে পড়াশোনাও করেছেন কিন্তু তাকে আমরা চিনি প্রধানত অভিনেত্রী হিসেবে প্রথম ছবির নায়ক উত্তম কুমার রক্ষণশীল পরিবারের বৌমা হিসেবে সিনেমায় অভিনয় করতে আসাটা খুব একটা সহজ ছিল না বাংলা ছবির প্রখ্যাত অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার জন্মদিনে এঞ্জেল ডিজিটাল পরিবারের নিবেদন এই ভিডিও আপনি অঞ্জনা লীনার নামে এই পূজাটা দিয়ে দিন আমার মেজ ছেলে রাজা উনি অঞ্জনারই বৈশী আজ তার জন্মদিন তার নামে একটা পুজো দিন বাবা তারা যেখানেই থাকুক সবাই সবাই যেন ভালো থাকে বাবা ডাক্তার ছিলেন বলে ছোটবেলাটা বেশ অন্যরকম কেটেছিল বাবার সঙ্গে বহু জায়গায় ঘুরে বেড়াতেন পড়াশুনো করেছেন কলকাতার বেথুন কলেজে গানও শিখেছেন মন দিয়ে বাড়িতেও গানের চর্চা ছিল আর মা নিজেও গান গাইতেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের প্রিয় ছাত্রী শকুন্তলা বড়ুয়া এসব কিছুর পাশাপাশি ছোটবেলা থেকে কারো কথা বলার ধরন নিজে নকল করে অভিনয় করতেন পাগল নাকি সেই ছিল জীবনের প্রথম অভিনয় এই বড় দুঃখী মেয়ে বাপ মা সবাইকে খেয়েছে একটা ভাই ছিল সেও এখন আপনার আশ্রয় আমার আশ্রয় ও আমার আশ্রয় কদিন ধরে খুব কান্নাকাটি করছে কাল রাখি তো ভাইকে রাখি পড়াবে এমন কি কথা ঠিক আছে পারমিশন গান বাজনার সূত্রে ভূপেন হাজারিকার সঙ্গে পরিচয় ছিল তার সঙ্গেই একবার সিনেমার শুটিং দেখতে গিয়ে সিনেমায় অভিনয়ের প্রথম অফার বাড়ি থেকে আপত্তি এসেছিল স্বামী ছিলেন জাদ্রেল সরকারি কর্মচারী গানের ব্যাপারে স্ত্রীকে উৎসাহ দিলেও সিনেমায় অভিনয়ের বিষয়টি তিনি প্রথমটা অন্তত মেনে নিতে পারেননি শেষ পর্যন্ত একটি মাত্র ছবিতে অভিনয়ের অনুমতি দেন বলে দিয়েছিলেন কোন রকম পারিশ্রমিক নেওয়া চলবে না মহিমের কাল ছুটি হয়ে যাবে ওর জায়গায় রানা আসবে আমাদের বাগানে কাজ করতে বোর ফিল করলে তুমি ওর সঙ্গে গল্প টল্প করতে পারো কি বললে তুমি একটা খুনি আসামির সঙ্গে আমি বসে বসে গল্প করব পুলিশে চাকরি করে আর চোর ডাকাতের সঙ্গে মিশে মিশে তোমার রুচিবোধটাও হারিয়ে গেছে না 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 রানাকে দেখো দেখো ও ভালো ছেলে লেখাপড়া জানা সভ্য ছেলে ওকে খুনি বলে তোমার মনেই হবে না উত্তম কুমারের বিপরীতে নায়িকা হিসেবে প্রথম ছবি সুনয়নী প্রথম ছবি সফল হওয়ার পর অনেক সুযোগ আসতে শুরু করে বাড়ি থেকেও আর আপত্তি আসেনি সিনেমার পাশাপাশি মঞ্চেও সফলভাবে অভিনয় করেছেন যাত্রাও করেছেন একসময় সিনেমায় প্লেব্যাক করেছেন গানের রেকর্ডও তার রয়েছে অভিনয় আর গানের জগতের বাইরে অবসর সময়ে রান্না করতে ভালোবাসেন তার অভিনীত ছবির মধ্যে আছে প্রতিশোধ সাহেব অমরকণ্টক দাবার চাল গুরুদক্ষিণা প্রতিকার আগমন আগুন অমর প্রেম আশা ও ভালোবাসা যুগাবতার লোকনাথ শ্রীমতী ভয়ঙ্করীর মতো আরও অনেক ছবি শুটিংয়ের বাইরে ইন্ডাস্ট্রির লাইমলাইট থেকে বরাবর একটু দূরে থাকতেই পছন্দ করতেন শকুন্তলা আজও তাই করেন আমার ওকে তোমার বিশ্বাস নেই জন্মদিনে এঞ্জেল ডিজিটাল পরিবারের পক্ষ থেকে তার জন্য অনেক শ্রদ্ধা আর ভালোবাসা এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন